দয়া করো দয়া
അല്ലാ ദയാകോടം ദയാലല്ലാ യാസിബി കോടോ മോദിന ലാ ഇലാഹ ഇല്ലല്ലാഹ ലാ ഇലാഹ ইরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে হইলো না ইরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে হইলো না ইরি জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে তার বড়ে করো সাধনা তুমি কৌড়ি বনাইলা সফিউল্লাহ তুমি কৌড়ি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على মাহমুদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ দিবানিশি মনিরে আমার আরদিশ নারী যন্ত্রণা ধনি যদি হইতাম ধনি যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাহবুবে মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে জিস
সালামী পাড়ি করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত দাঁড়িপাকা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, আজকে নরফাই আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে কবরবাসীর স্মরণে এরতম জাদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থান হচ্ছে নরপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। এখানে অনেক ওলামাই কেরামকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, অনেক অতিথিরা রয়েছেন, উপস্থিত সকল অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামাই কেরাম, দাঁড়িপাক আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, বিশেষ করে আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আসন্ন পবিত্র মাহে রমজান, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমরা আজকে চমৎকার এক জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি, সেই শুকরিয়া দান এবং আল্লাহর হাবিবের সাথে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেই শুকরিয়া দান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে মাহফিল কিন্তু কবুল হওয়ার জন্য অসংখ্য মানুষ আসতে হবে, এটা কিন্তু শর্ত নয়, অসংখ্য মানুষ উপস্থিত হতে হবে মাহফিল কবুল হওয়ার জন্য, কিন্তু সেটা শর্ত নয়, শর্ত হচ্ছে প্রেম। শর্ত হচ্ছে কি? প্রেম। সবাইকে কথা বলতে হবে, শর্ত হচ্ছে ভালোবাসা। আমরা কে কোন খেয়াল করে আজকে মাহফিলে এসেছি সেটা হচ্ছে দেখার বিষয়, কে কত দামি জামা পড়েছি, কে কত কম দামি জামা পড়েছি, কে কত দামি টুপি পড়েছি, কে কত কম টুপি পড়েছি নাকি না পড়েছি, সেটা কিন্তু দেখার বিষয় নয়। আসল হচ্ছে মানুষের ভিতরের মানুষটা কোনটা, আপনার কাল, আপনার মন, আমরা যেটাকে সোজা বলি। আপনার আজকে কি জন্য এসেছেন এখানে জান্নাতের বাগানে? এখানে কিন্তু একটা বিশাল একটা চ্যালেঞ্জিং জায়গা এই মাহফিলগুলো, এখন বর্তমানে একেবারে 100% একটা চ্যালেঞ্জিং। বলো হুজুর কেমন করে? এখন দেখবেন মাহফিলের নামে কিন্তু মার্কেট হচ্ছে, বেশি বেশি করে কি হচ্ছে, দোকানপাট বসছে, তাই না? মাহফিলের কেন্দ্র করে যখন দোকানপাট আসে, আমি বলছি না আপনি দোকানে যায়েন, আপনি অনেক দূর থেকে এসছেন, আপনাকে নিশ্চয়ই চা খেতে হবে, পানি খেতে হবে, একটু নাস্তা খেতে হবে, দোকানে যাবেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি দোকানে এসে খাওয়া দাওয়া করে একটু আনন্দ ফুর্তি করে বাড়ি চলে যাবেন, এতে কিন্তু কারো ক্ষতি হচ্ছে না, ক্ষতি কিন্তু আপনারই হচ্ছে। কার? আপনার, আমার, আমাদের নিজেরই হচ্ছে। কেন জানে? প্রত্যেকটা মানুষ কিন্তু কবরে সে একলাই যাবে, দাদা কি বলে, প্রত্যেকটা মানুষ কবরে একলা যাবে, কবরে কিন্তু তাকে যাওয়ার পর আল্লাহ বলেছেন ইন্নাবত সরব্বিকা লাশাদী, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহ ঘোরানোর পাকরাও বড় শক্ত করে কঠিন। আল্লাহ কবরে যাওয়ার পরে বান্দাকে খুব শক্ত করে ধরবে, কি জন্য ধরবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, বান্দাকে শক্ত করে ধরবে বান্দার কাছ থেকে শক্ত হিসাব নেওয়ার জন্য, কি নেওয়ার জন্য? যুবক তোমরা মনে রেখো তোমার জীবনের সময়গুলো একটা নিয়ামত, মানুষের জীবনের সময় হলো কি নিয়ামত, তোমার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সে জবাব আল্লাহর দরবারে দিতে হবে। তার মধ্যে আজকে নরপাইয়া গ্রামের মানুষের জন্য সবচেয়ে বড় জবাবের জায়গা হলো এই মাহফিল। আপনার তো জরুরি কোনো কাজ নেই, 10টা 11টা 12টা এখন গ্রামের মানুষও ঘুমায় না, ঘুমায় আপনার কিসেরে তো তারা, কিসেরে তো পেরেশানি, আপনাকে বাড়ি চলে যেতে হবে, মৃত্যু থেকে কি আমরা বাঁচতে পারবো? মনে রাখতে হবে অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, বাঁচার কোনো সুযোগ নেই, যেহেতু মরতে হবে
দুনিয়াতে থেকে যেমন আমরা বাজার করছি পৃথিবী চলার জন্য, ঠিক ওপারেও কিন্তু আপনার আমার বাজার লাগবে। কারণ এই দিক দুনিয়াতে হচ্ছে দুহে দেহের ফয়সালা, আর ওপারে হবে রুহের ফয়সালা। আজকের এই মাহফিল আসলে কিন্তু এটা একটা মার্কেট, এটা একটা বাজার, এটা একটা গার্ডেন, এটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস। এটা কি? এটা একটা জান্নাতের বাগান। এখানে আমরা আসব শপিং করার জন্য। কি করার জন্য? শপিং বোঝেন না? দুনিয়াতে কেনাকাটা, ইউ আর রাইট, কেনাকাটা করার জন্য আমরা কোথায় যাই? দোকান পাঠে যাই না? নিত্যদিনের চাহিদা পূরণের জন্য একটা শপিং মল, একটা মার্কেট, পোশাকের জন্য একটা মার্কেট, জুতোর জন্য একটা মার্কেট, এরকম আলাদা আলাদা ডিভাইডেড করা আছে না? তো ঠিক আপনাকে আমাকেও ওপারের জন্য বাজার করতে হবে, আর সেই বাজার করার জায়গা হলো এই জান্নাতের বাগান।